সত্যি বলছি, বিয়ে আমি করব না, এটাই আমার শেষ কথা। বাবা রানা, ওকে তুমি বোঝাও, ও বিয়ে করতে রাজি হচ্ছে না। ওদের আমি কথা দিয়ে ফেলেছি, এখন আমার মান ইজ্জত। বাবা, আপনি যখন কথা দিয়েই ফেলেছেন তখন বিয়ে ওকে করতেই হবে। না, আমি বিয়ে করব না। আমি বলছি বিয়ে তোমাকে করতেই হবে। না, ও বিয়ে হবে না, হতে পারে না। তুমি জেনে শুনে আমার বোনের জীবন নষ্ট করে দিতে পারো না। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, সবটা বিয়ে করতে পারছি না। নিশ্চয়ই ওর মনে কোনো ব্যথা লিখে আছে। তুই কিছু ভাবিস না, আমি বেঁচে থাকতে তোর আশা ভরসা আমি নষ্ট করতে দেবো। কিন্তু বাবা যখন মানুষকে কথা দিয়েছে, আমি বলছি বিয়ে হবে না। ও কথা বলো তুই কে? হ্যাঁ তুই। তুমি বাড়ির একটা ঘর জামাই, লজ্জা করল তোমার এ বাড়ির সব কিছু নিয়ে কথা বলতে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার মতো মানুষের লজ্জা থাকতে নেই, আমার মতো মানুষের মনে প্রেম প্রীতি স্নেহ মায়া কিছুই থাকতে নেই। আমি আমি আসল একটা স্বার্থপর, আমার বাবা মা কেউ ছিল না। আমার মতো এতিমকে যারা বাবা মায়ের স্নেহ মমতা দিয়েছিল, আমাকে জেলে জীবনের প্রথম ভাইয়া বলে ডেকেছিল, আমি তার সুখের জন্য, শুধু তার সুখের জন্য তোমাকে বিয়ে করেছিলাম। যদি আমার মনে দয়া মায়া থাকতো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারতাম না, যদি আমার মনে লজ্জা থাকতো তাহলে আমি ঘর জামাই হয়ে থাকতে পারতাম না। তবে আজ একটি কথা বলে যাই, বিয়ের পর আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, আর তাই তুমি আমাকে যাই ভাবো না কেন, আমার এই কথাকে কোনো দিন মিথ্যে হবে না। নানা, যেও না বাবা, ঘোরাও। বাবা বাবা, সাপটা দিদি হয়েছে বাবা। এসব তুই কি শুরু করেছিস মা? বলো বাবা, ও যা বলে গেছে সব সত্যি, বলো বাবা বলো। আমাকে একটু জিজ্ঞেস করিস না মা, আমাকে জিজ্ঞেস করিস না। রানা রানা, স্বপ্না তুই বল, কোথা বলে গেছে সব সত্যি, বল স্বপ্না বল। এসব কথা তুমি শুনতে চাই না দিদি? আমি আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। তোমার ভাইকে তোমার সুখের জন্য আমাকে বিয়ে করেছিল বলো? হ্যাঁ ভাবি, আমার বিয়েটা যত দিন দিন আছে সেই জন্য ভাই আপনাকে বিয়ে করেছে, কিন্তু কোথায় তাকে আমি অপমান করেছি, তুমি কি চলে গেছে? অপমান করেছি কেন বলি? কেন সেই জন্য আমি বড় বোন হয়ে ছোট বোনের আশা আকাঙ্ক্ষা ভেঙে দিতে পারি না। রানার সঙ্গে সব সম্পর্ক শেষ করে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। বাবা, তুমি তাড়িয়ে দিয়েছ? হ্যাঁ, ওর নাম আমার সামনে নেবি না। একদিন ওকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে আমার এই বুকে আশ্রয় দিয়েছিলাম, আর সেই আমার এই বুকে আঘাত করেছে। হৃদয়ের বোনকে বিয়ে করে ঘর জামাই হয়েছে, এ কথা কেন তুই আমার কাছে লুকিয়েছিলি? হাতি বলেন তোমাকে, তুমি কি বলেছ? একটা নিম খারাপকে যা বলা উচিত আমি তাই বলেছি। নিম খারাপ? ভাইয়ের নিম খারাপ? হ্যাঁ, ওর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই।